আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাশেদ কাঞ্চন। শুরুতেই বিডিবিএল সংবাদ শিরোনাম। গুলি করে আন্দোলন থামাতে চাইলে পাল্টা জবাব দেয়া হবে হুঁশিয়ারি খালেদা জিয়ার, যে কোনো সময় আন্দোলনের ডাক। প্রতিকূলতার মধ্য দিয়েও গণতন্ত্রের মূল লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তেল বিপর্যয়ের পর সুন্দরবনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়, অভিযোগ সংসদীয় কমিটির, তেমন ক্ষতির প্রমাণ নেই দাবি সরকারি তদন্ত কমিটির। 51,000 কোটি টাকা পাচারের অভিযোগে আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমশেরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। এবং বঙ্গবন্ধু সম্পর্কে বিরূপ মন্তব্য করায় মানহানির মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। শুনছিলেন বিডিবিএল সংবাদ শিরোনাম।